হ্যালো ছোট বন্ধুরা, আজকের বিজ্ঞান ক্লাস সামনে দেখো 30 পৃষ্ঠার শ্বাসকার্য। দেখো লেখা আছে ওপরে শ্বাসকার্য, গাছ কীভাবে শ্বাস নেয় এটা জানবো, আর তলায় আছে অনুভূতি। দেখতে পাচ্ছ অনুভূতি? এবার গাছের যে অনুভূতি আছে সে অনুভূতি সম্বন্ধে জান। প্রাণীদের কথা আগেই জেনেছিলাম, এবার উদ্ভিদ কিভাবে শ্বাসকার্য নেয় আর অনুভূতি প্রকাশ করে সেটা আমরা জানবো। দেখো প্রথমে কি রয়েছে, প্রাণীর মতো গাছকেও শ্বাস নিতে হয়। প্রায় সব গাছের পাতার তলায় নিচে তলার দিকে অনেকগুলো সূক্ষ্ম ছিদ্র থাকে। পাতার এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে গাছ শ্বাস নেয়। জলের গাছ যেমন শাপলা ও পদ্মের পাতার উপর দিয়ে দিকে শ্বাস নেওয়ার ছিদ্র থাকে। আবার দূর্বার মতো ঘাসের পাতার উপরে বা ও তলায় দুই দিকে শ্বাস নেওয়ার ছিদ্র থাকে। তাহলে আমরা বুঝে গেলাম যে শ্বাসকার্য কিভাবে নেয়। গাছের পাতার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে সেটা ওপরেও থাকতে পারে, তলায় থাকতে পারে, কিছু কিছু গাছের ওপরে থাকে, কিছু কিছু গাছের তলায় থাকে। এই ছিদ্র সাহায্যে কিন্তু গাছ শ্বাস প্রশ্বাস নেয়। আশা করি বুঝে গেলে। এবার আসলো আমাদের অনুভূতি। অনুভূতিটা দেখো, এই জায়গাটা গাছ দিয়েছে না, এই গাছটার নাম হচ্ছে লজ্জাবতী লতা। ঠিক লজ্জা পাওয়ার মতন, লজ্জা পায় মাঝে মাঝে, ওই জন্য লজ্জাবতী লতা। এই লজ্জাবতী লতার কি জানো তো, এই পাতাগুলোর মধ্যে যদি তুমি হাত দাও পাতাগুলো গুটিয়ে যাবে, ওরা বুঝে যায় তুমি গায়ে হাত দিয়েছো, লজ্জাবতী লতার গায়ে হাত দিয়েছো, গুটিয়ে গেল। আবার যে কিছুক্ষণ বাদে দেখছে যে কিছু তো তুমি করছো না, তখন এই পাতাগুলো আস্তে আস্তে খুলে যায়। তাহলে দেখো ওদের অনুভূতি আছে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমি একটু পড়ি। প্রাণীর মতোই উদ্ভিদেরও অনুভূতি আছে। লজ্জাবতী লতার একটা পাতায় হাত দিলে, হাত দিয়ে দেখো, সঙ্গে সঙ্গে গাছ ডালের পাতাগুলো মুড়ে গিয়ে ঝুলে পড়বে, অনেক পরে পাতাগুলো আবার সোজা হবে। সকল গাছের অনুভূতি আছে কিন্তু সকল গাছ তা প্রকাশ করতে পারে না। তাহলে বুঝে গেলে। দেখো একটু বড় করে দিচ্ছি, দেখে নাও অনুভূতি। গাছগুলো দেখেছ, প্রাণীর এটা হচ্ছে শ্বাসকার্য আর এটা হচ্ছে অনুভূতি। দেখো লাইনটা আমি ভালো করে দেখিয়ে নিচ্ছি তোমাদের, এই লাইনটা দেখেই বুঝতে পারছো অনুভূতি পাতার মধ্যে হাত দিয়েছে যেই, অমনি পাতাগুলো মুড়ে গেছে। আর দেখো ওপরে পাতাটা খোলা রয়েছে, ওপরে পাতাটা খোলা রয়েছে আর এটা মুড়ে গেছে। তার মানে যেই আবার তোমার এই হাতটা তুমি সরিয়ে নেবে তখন আবার এটা খুলে যাবে। তাহলে এইভাবে অনুভূতি প্রকাশ করে, কিন্তু সকল গাছ একরকম ভাবে প্রকাশ করতে পারে না। তাহলে আজকে শ্বাসকার্যের অনুভূতিটা পড়লাম, তোমরা খুব ভালো করে পড়বে।